অতিমারী করোনায় মৃত্যু স্থবিরতা আর আতঙ্কের বছর 2020-এর শেষ দিন আজ। এত বড় মহামারী মানব সভ্যতা আর দেখেনি। বিশ্বজুড়ে 8 কোটির বেশি মানুষ আক্রান্ত, বাংলাদেশে যে সংখ্যা 5 লাখের বেশি। সারা বিশ্বে মারা গেছে 18 লাখ আর বাংলাদেশে 7,500-এর বেশি। তবে আশার কথা, বছরের শেষ ভাগে টিকাপ্রাপ্তির খবর আশাবাদী করেছে সবাইকে। এই বিষয়টি আজ প্রাধান্য পাবে নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে থাকব মামুনুর রহমান খান। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। চলেন শুরুতে দেখিনি আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম, যে খবরগুলো হয়েছে আমার হাতে। প্রথমে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে স্বভাবতই, বিষাদের বছর বিচ্ছিন্নতার বছর, বিদায় 2020, ফিরে দেখা। এখানে বলা হচ্ছে জাতীয় জীবন ছিল সংকট, ব্যক্তি জীবন কেটেছে শঙ্কা আর স্বজন হারানোর বেদনায়। এছাড়া সংকট থেকে নিতে হবে শিক্ষা, এরকম একটি প্রতিবেদনে চেপেছে। এখানে বলা হচ্ছে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, অনিশ্চয়তার মধ্যে আশার আলো দেখাচ্ছে টিকা। এর পাশেই আছে এবার অক্সফোর্ডের টিকার অনুমোদন। এছাড়া পেছনের পাতার একটি খবর, সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা তদন্ত করবে পিবিআই, নকশা বহির্ভূত দোকান বরাদ্দ, সুযোগ পেলে আমরা আলোচনায় রাখব বিষয়টি। ইত্তেফাক শিরোনাম করেছে একের পর এক প্রিয় মুখের বিদায়, করোনা বিপর্যয়ের বছর 2020, ফিরে দেখা মৃত্যু, অনেক গুণী মনীষীর ছবি দেখতে পাচ্ছি প্রথম পাতা জুড়ে, যাদেরকে আমরা হারিয়েছি এই বছরে। এর পাশেই সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে বলছেন প্রধানমন্ত্রী। এছাড়া চাকরি 10 বছর না হলে ইউএনও নিয়োগ নয়, আশ্চর্যবোধক চিহ্ন। এখানে বলা হচ্ছে ডিসি নিয়োগে লাগবে মাঠ প্রশাসনে 5 বছরের অভিজ্ঞতা, এসিল্যান্ড থেকে সরাসরি ইউএনও পদে নয়, বিধিমালায় সংশোধন আসছে, বিশেষ প্রতিবেদন ছেপেছে তারা। পেছনের পাতার খবর, প্রত্যাবাসনে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঢাকার আহ্বান, ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তর। যুগান্তর শিরোনাম করেছে রপ্তানিমুখী শিল্পে বেকার শ্রমিক তালিকা, 7,500-এর অর্ধেকই জাল। এছাড়া পিকে হালদার সহ পলাতকদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। পেছনের পাতায় আছে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে জানুয়ারিতেই টিকা পাচ্ছে বাংলাদেশ, যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা, আজকালের মধ্যে অনুমোদন ভারতে, দেশেও অনুমোদনের তোড়জোড়। এছাড়া টিআইবির গবেষণা, বন খেয়ে ফেলছে প্রভাবশালীরা। পিছনের পাতার খবর, বছরের শুরুতেই কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ, সড়কে শৃঙ্খলা, ফিটনেসবিহীন গাড়ি ও মোড়ে গাড়ি দাঁড়ালেই রেকারিং, ড্রাইভিং লাইসেন্সও যাচাই হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিকল্পনা। সমকাল শিরোনাম করেছে দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 1235। এছাড়া আছে করোনা বিশ্বচিত্র, আসতে পারে আরও বড় মহামারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। এছাড়া এলপিজি বাজার অস্থির, চাহিদার চেয়ে বেশি কোম্পানির অনুমোদন, অনেকে চুক্তির শর্ত মানছে না, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। দেশ রূপান্তর, টিকা পেতে আরও 2 ধাপ, অক্সফোর্ড যুক্তরাজ্যে অক্সফোর্ডের টিকা অনুমোদন, দেশের টিকা পেতে এখন ভারত ও দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাগবে। এছাড়া প্রস্তাবিত হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন, হজ এজেন্সির জরিমানা কমে অর্ধেক হচ্ছে। সব শেষে দ্য ডেইলি স্টার, 2020 দ্য ইয়ার অফ প্যান্ডামিক, হেলথ কেয়ার ডিউরিং আউটব্রেক, ভালনারেবিলিটি এক্সপোজড, এরকম একটি প্রতিবেদন ছেপে দেয়। আসলে অধিকাংশ পত্রিকার পাতা জুড়েই বিষাদময় 2020-এর বিদায়ের খবরটি। এত বড় বিপর্যয় আসলেই খুব কম দেখেছে মানব সভ্যতা, এবং বাংলাদেশেও যার বাইরে নয়। মৃত্যুর মিছিল, আতঙ্ক, স্থবিরতা আমরা দেখেছি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সব খাতে, এবং এই করোনা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদিও বছর শেষে করোনায় অর্থনীতি মোকাবেলায় বাংলাদেশ ভালো করেছে এমন খবর আমরা বিভিন্ন সূচকে দেখতে পাচ্ছি, সব মিলে আসলে 2020-এ বাংলাদেশ কেমন করলো? কাশেম হুমায়ুন যদি এই বিষয়টি দিয়ে শুরু করেন আজকের আলোচনা। আজকের পত্রিকাগুলো যেগুলো উদ্ধৃতি দিলেন সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার, তার প্রত্যেকটা পত্রিকায় হেডিং যেটা দিয়েছেন বিভিন্নভাবে তাদের ভাষায় তারা হেডিংটা দিয়েছেন, তবে এটার অর্থটা দাঁড়ায় আমি যেটা বুঝলাম, হয়তো সাধারণ পাঠক কুল যারা আছেন, যারা পত্রিকা পড়েন নিয়মিত, যারা অ্যানালাইসিস করছেন, তারাও
যে একটা বিষাদের বছর এবং এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় বিষয়। যে আসলে বিশ্ববাসী বিষাদের বছর, বিচ্ছিন্নতার বছর, এটা আমি আমার পরিবার প্রিয়জনকে হারিয়েছি, পরিবারের প্রত্যেকটা লোকই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা মৃত্যুর জন্যে হোক বা অসুস্থতার জন্যে হোক, প্রত্যেকে একটা টেনশনে আছেন, প্রত্যেকটা লোকে একটা বিষাদের মধ্যে। আর বিচ্ছিন্নতার বছর এই কথাটা তো পরিষ্কার যে ওয়ার্ল্ডের ইকোনমি যেভাবে দাঁড়িয়েছে, যেভাবে মানুষের অর্থনৈতিক বিপর্যয় হচ্ছে, তা আসলে আমরা তো খুব সারা বিশ্ববাসী, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্ববাসী একটা 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 নিম্নর দিকে গেছে অর্থনৈতিকভাবে, আয় রোজগারের ব্যাপারে। এখন যদি সামগ্রিকভাবে 2020 বছরটা বর্তমান বিশ্ববাসী, আমরা যারা বেঁচে আছি, যারা দেখছি, তারা কিন্তু তাদের কাছে আমরা এত বড় মহামারী হলো প্রাকৃতিক দুর্যোগগুলো আর দেখিনি এবং দেখার হয়তো যতদিন বেঁচে আছে দেখবো কিনে সেটাও জানি না। আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন যে সামনে আরো মহামারী আসছে, তো এগুলো এগুলো কি আমরা দেখবো? নেচার ধরেন জলবায়ু নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রচুর মুভমেন্ট হচ্ছে, লেখালেখি হচ্ছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে কথা হচ্ছে যে জলবায়ুর যে অবস্থাটা, গতি প্রকৃতি যেভাবে রোধ করে দেওয়া হয়েছে এই এই সাইন্টিফিক বিজ্ঞান প্রযুক্তিগত কারণে বা ডেভেলপমেন্টের কারণে, নেম অফ ডেভেলপমেন্ট, এটাও তো একটা নেচার, নেচার প্রকৃতি যেটা বলে, যেটাকে বলা হয় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বিচার, সেই বিচারটা কিন্তু আল্লাহ তাআলা প্রকৃতির ভিতর দিয়েই নেয়। এবং প্রকৃতির উপর যে অত্যাচারটা হচ্ছে, নির্যাতন হচ্ছে, আজকেও একটা নিউজ দেখেন যে একটা বাংলাদেশের একটা পত্রিকার নিউজ দেখলাম যে অনেকে উৎকণ্ঠা প্রকাশ করছেন যে বাংলাদেশের বনভূমিটা উজাড় হয়ে যাচ্ছে এবং এটা এটা কিছু লোকের পেটে যাচ্ছে এবং প্রভাবশালীরাই এই বন উজাড় করছে, ধ্বংস করছে, দখল করছে। এটা তো মামুল ঠিক যে যাদের প্রভাব আছে তারাই তো করতে পারে, এটা তো অস্বীকার করার উপায় নেই। যাদের প্রভাব আছে সমাজে, যারা প্রতিপত্ত আছে, তারা খুব মানে নিজেকে প্রভাব মনে করতে পারেন, প্রভাবশালী মনে করেন, তারাই কিন্তু এগুলো করতে পারে। এখন এটার রেজাল্টটা কে কে করলো না করলো, এর চেয়ে বড় বিষয় হচ্ছে আসলে প্রকৃতির উপর এটা একটা 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 প্রাকৃতিক ভারসাম্য যেটা আমরা বলি সেটা রইল, থাকছে না। আপনি যদি বনভূমির দিকে যান তাহলে বনটা কি, সুন্দরবন নিয়ে কথাবার্তা হচ্ছে, সুন্দরবন ইস এ বিরাট এরিয়া, বাংলাদেশের প্রায় 2/3 এরিয়া পড়ছে টোটাল সুন্দরবনে, ইন্ডিয়াতে এক ভাগ, ওয়েস্ট বেঙ্গল। এখন যদি দেখেন তাহলে সুন্দরবনের ইউটিলিটিটা কি, ইউটিলিটি হচ্ছে যে আপনার নেচার আপনার এই ঝড় ঝাপটাগুলোকে রক্ষা করে, অর্থাৎ বাতাসের আর্দ্রতা যেটা আছে সেই গতিটাকে তারা সুন্দরবন আটকিয়ে দেয় গাছপালা। এটা হচ্ছে যে আমাদের লাইফ বলেন, বাড়ি ঘর বলেন, আমাদের জীবন, সেটাকে প্রকৃতির এই যে ঝড়, এই ঝড়টাকে সেভ করার জন্য অনেকটা প্রোটেকশন দেয় সুন্দরবন। সেই সুন্দরবনের উপর আজকে ধরেন যেইভাবে উজাড় হচ্ছে সুন্দরবন, এটা তো নেচার, নেচার একটা সময় তো এটা বিচার হবে। কালকে যদি ঝড় ঝাপটা বেড়ে যায়, সুন্দরবনে যদি প্রোটেকশনটা আপনি না পাই, আমরা না পাই, তাহলে একটা স্বাভাবিকভাবেই আমাদের উপর একটা বড় রকমের বিপর্যয় নেমে আসবে। আরো হয়তো ক্ষতি ক্ষতি বলি, যেটাই বলি, যেভাবে বলি, মানুষের প্রাণহানি, বাড়িঘর বিধ্বস্ত, এগুলো তো বাড়তে পারে। যেটা প্রোটেকশনটা আমাকে সুন্দরবন দেয়, সেই প্রোটেকশন থেকে তো আমরা উজাড় হওয়ার কারণে আমরা বঞ্চিত হলাম। তো স্বাভাবিকভাবেই নেচারের উপর যদি এই জলবায়ুর যে ইয়েটা শুরু হয়েছে না, যেভাবে আসলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবগুলো আসছে, তাতে করে এই ধরনের ঝড় ঝঞ্ঝা কিংবা দুর্বিপাক, এই যে মহামারী, এগুলি আরও বাড়বে, এই ধরনের কথা কিন্তু বিজ্ঞানীরা বেশ আগে থেকেই সতর্ক করছিল এবং সেটার ফল হয়তো এখন আমরা হাতে নাতে দেখছি। কিন্তু আসলে কতটা প্রস্তুতি নিতে পেরেছি? আমরা জানি যে এই মহামারী তো শুধু বাংলাদেশের একার উপরে না, সারা বিশ্বের উপরেই এসেছে এবং সেটার জন্য যেমন স্বাস্থ্যখাত বিপর্যস্ত, শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, আমাদের অর্থনীতি বিপর্যস্ত, সব মিলে বাংলাদেশ কোন জায়গায় কেমন করছে এবং সামনে নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে, কি দেখছেন? না না, আমরা বাংলাদেশ তো আর বিশ্ব থেকে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন তো বিচ্ছিন্ন, আমরা এককভাবে ঘুরে দাঁড়ানোর হয়তো সামগ্রিকভাবে আমরা আমরা চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে সমস্ত ধরেন এই দুর্যোগ মোকাবিলা যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছেন, প্যাকেজগুলো নিয়েছেন অর্থনৈতিক, এটা হয়তো ধরেন আমাদের জন্য একটা স্বস্তিদায়ক জায়গা ছিল। কিন্তু এটা তো বেশ
এটা কয় বছর আপনি কন্টিনিউ করার যদি এটা 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 দীর্ঘায়ু হয়, যেমন যে কোনো মহামারী প্যান্ডেমিক ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বড় প্যান্ডেমিকটা আপনি চার বছর পাঁচ বছর আগে ন্যাচারালি প্রাকৃতিকভাবে ওয়াশ আউট হয় না। আপনি যদি এখন ভ্যাকসিনের দিকে যান, যত তৈরি ঘুরি করে ভ্যাকসিনটা আনা হলো, আমাকে সেদিন একজন এক কৃষিবিদ বলছিলেন যে তারা যদি একটা চাল উন্নত মানের কোনো ধান বীজ আবিষ্কার করেন সেটাও দশ বছর লেগে যায় বাজারে আনতে আনতে। এখন হয়তো ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রাইসিস হয়তো এটা নিয়ে আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন নাই, কারণ আমি বৈজ্ঞানিক না, আমি সায়েন্সের উপর পড়াশোনা করি নাই, আমার কোনো অথরিটি সাবজেক্টের উপর আমি যতটুকু বুঝি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে একটা প্রচেষ্টা হচ্ছে দীর্ঘকালে। তা হোক, হয়তো গভর্নমেন্ট যারা সবচেয়ে বড় ধনী দেশগুলো তারা প্রায়োরিটি দিয়েছেন যে না এটাই আগে আনতে হবে, হয়তো এটা সম্ভব হয়েছে। এখন প্রশ্নটা কোন জায়গায়, প্রশ্নটা হচ্ছে যে আপনার এই ভ্যাকসিন কতটুকু কার্যকর। আপনি একটা জিনিস দেখেন যে তারা বলছেন যে ভ্যাকসিন যে ইন্টারন্যাশনালি ফাইজারটা যারা বলছেন যারা ভ্যাকসিন মার্কেটে আছে তারা 95% কার্যকর, 5% ঝুঁকি তো আপনার রয়ে গেছে। 5%-এর মধ্যে যে এই ঝুঁকিটা অ্যাভয়েড করা যাবে, 100% ওয়াশ আউট হবে এটা কিন্তু বলছেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি জানি না, হয়তো 95% মানে আপনি একটা স্বস্তিদায়ক জায়গায় থাকা যায়, কিন্তু 5% ঝুঁকিতে থাকা যায় এমনি ন্যাচারালি যদি ধরেন। এখন কোভিড যে এফেক্টটা, এই এফেক্টটা কত পার্সেন্ট, এটাই 13-14% মতো শনাক্ত হচ্ছে। আর তাহলে 5% কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে, তাহলে আপনি এটা যে কালকে চিকিৎসাবিদরাও বলছেন না যে এটা 100% ওয়াশ আউট হয়ে যাবে, এরকম না কিন্তু বিষয়টা, আপনি এটা এটা আলোচনা করা যায়। তাহলে আপনাকে ন্যাচারালি স্বাভাবিকভাবেই এটা যদি আপনাকে নেচার যেটা প্রকৃতি বলে যেটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলে সেই সের ভিতর দিয়ে যদি এটা উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আপনি একটা একটা 100% স্বস্তিদায়ক জায়গায় পাবেন যে যাওয়া যাবে। নাহলে কিন্তু আমি আমি মনে করি, আমার হয়তো অত স্টাডি নাই, আমি কমন সেন্সে যা বুঝতে পারি তাই বলি যে স্বস্তিদায়ক জায়গাটা কিন্তু আপনি যাবেন না। জি, কিন্তু ভ্যাকসিনের আরেকটি বিষয় আপনি বলছিলেন যে ভ্যাকসিনটা আসলে কতটা কার্যকর হবে হবে না সেটি একটি বৈজ্ঞানিক বিষয় কিংবা সেটি প্রয়োগের পর হয়তো আরও ভালো করে বোঝা যাবে, কিন্তু এই ভ্যাকসিনটা আসছে এবং বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে এটি প্রয়োগও শুরু হয়েছে, কিন্তু সেটির দুইটি দিক, একটি হচ্ছে যে কারা আগে পাবে কারা পরে পাবে সেই প্রায়োরিটিটা নির্ধারণ এবং এটির যে ব্যবস্থাপনা, কারণ এটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে সরবরাহ করতে হয়। এখন যেটি বলা হচ্ছে অক্সফোর্ডেরটা অবশ্য অনেক সেটা হচ্ছে যে আমাদের যে সাধারণ ফ্রিজ অর্থাৎ 2-8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকলেই চলবে যেটি আমরা আমদানি করছি, সেই দিকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় কতটা প্রস্তুতি নিতে পেরেছে, কি খবর পাচ্ছেন? এখন এখন জানি না প্রিপারেশনটা যতদূর আমরা আমাদের অবহিত করা, আমাদের ওইভাবে স্বাস্থ্য অধিদপ্তর কি প্রিপারেশন নিল ওইটা তার পাবলিকলি অ্যারেঞ্জমেন্টের কথা জানা যায় না। তবে কথা হলো তারা এ পর্যন্ত যা তথ্য দিয়েছেন তাতে তারা সেই কথাটা বলেন যে এটা হচ্ছে যে একটা একটা এটা এটা প্রিজার্ভ করার মতো সংরক্ষণ করার মতো যে ইয়ে দরকার যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা মেনটেন্স করার তারা সে তৈরি করেছেন। এটা হচ্ছে আমি আমি হেলথ মিনিস্টারের কথাও শুনলাম বা ডিজি হেলথের কথাও বলতে হেলথ সেক্রেটারির কথাও শুনছি, তারা কিন্তু এটা আমাদের আশ্বস্ত করেছেন। এখন ভিতরে সেটা ভিতরে কি কদর প্রিপারেশন, নিশ্চয়ই যখন সরকার কিছু করবেন প্রাইভেট সেক্টর হলে হয়তো আমার বহু রকমের প্রশ্ন থাকবে, গভর্নমেন্ট যখন পিপলের কাছে একটা কমিটমেন্টে যায় যে না এটা ঠিকই আছে তাহলে কিন্তু আপনি একটা স্বস্তিদায়ক জায়গায় যেতে পারেন, যাওয়া যায়, কারণ গভর্নমেন্টের উপরে আপনাকে বিশ্বাস করতে আসতে হতো। গভর্নমেন্টের চেয়ে বড় সিকিউরিটি আপনাকে কেউ দিতে পারে, কেউ জননিরাপত্তা জনস্বাস্থ্য যাই বলেন এগুলো কিন্তু গভর্নমেন্টই আপনি নিশ্চিত করবে। সেই জায়গায় যদি গভর্নমেন্ট যখন বলে যে এইটা সংরক্ষণ করার সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি তখন কিন্তু আমাদেরকে একটা একটা কনফিডেন্সের জায়গায় আস্থার জায়গায় যেতে হয় যে না এটা ঠিকই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যেই যেই ধরেন অতীতের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একটা কথা পরিষ্কার বলা যায় যে আপনি কোভিডটা যখন শুরু হলো তখন দেখবেন যে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট দ্রুত শনাক্ত করার জন্যে প্রাইভেট সেক্টরে আপনার শনাক্ত করার জন্য এটা এটাকে এই এই ইয়েটাকে পারমিশনটা দিল যে না তোমরা কিছু কিছু হাসপাতালে কাজ করো, কিন্তু বাংলাদেশে ধরেন যা হয়েছে
প্রাইভেট সেক্টর দেওয়ার কারণে হয়তো 100% প্রাইভেট সেক্টর আমি খারাপ তা বলছি না, কিন্তু প্রাইভেট সেক্টরের কিছু কিছু অর্গানাইজেশন হাসপাতাল এমন ঘটনা ঘটালো যেটা মানুষের জনস্বাস্থ্যের জন্য কি বলবো আমি একটা প্রচণ্ডভাবে একটা হুমকি, এবং এর জনসংখ্যা শুধু হুমকি না, এবং গভর্নমেন্ট এখানে শক্তিশালী বেশ কড়াভাবে কিছু স্টেপ নিয়েছে, এবং এটা এই ধরেন কিছু লোককে যারা এই সমস্ত স্ক্যামের সাথে জড়িত শনাক্তর সাথে তাদেরকে ধরেছেন এবং তাদেরকে শাস্তি দিয়েছেন। এটা এটা এখন প্রশ্ন হচ্ছে যারা জনস্বাস্থ্য নিয়ে এই মুনাফাগেরি করে ব্যবসা করে কিংবা প্রতারণা করে সেই বিষয়টি সামনে এসেছে, তাদের বিরুদ্ধে তো সতর্ক থাকতে হবে মানুষ গভর্নমেন্টকে। এখন এই জায়গাটা কে আশ্বস্ত করো, আশ্বস্ত করার একটাই একটাই আছে, প্রাতিষ্ঠানিক আশ্বস্ত করবেন আমাদের সরকার। প্রশাসনের আরো বেশি নজরদারি আমরা আশা করব, নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো শুনবো, আপনার কাছ থেকে আরো শুনবো। আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমরা ফিরে এসে আপনার বক্তব্য শুনবো। দর্শক আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায় সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন। আজ বছরের শেষ দিন, গতকাল আরেকটি দিবস গেছে, সেটি হচ্ছে যে একাদশ জাতীয় নির্বাচনের দ্বিতীয় বছর পার করেছে, এবং আমরা দেখছিলাম যে সরকারি দল এবং বিরোধী দলগুলো সম্পূর্ণ মানে বিপরীত প্রেক্ষাপট থেকে দিবসটি পালন করলো। এবং লক্ষণীয় যে বিষয়টি, যে দুই বছরের সাফল্য ব্যর্থতা ছাপিয়ে আলোচনায় এই বিষয়টি এলো যে কার আমলে নির্বাচন বেশি বিতর্কিত হয়েছে, আপনার বিশ্লেষণ শুনতে চাই। হ্যাঁ, আসলে এটা একটা রাজনৈতিক বিতর্ক। তো আমাদের দেশের মামুন যে কালচারটা, যে সংস্কৃতি, সংস্কৃতি আপনি দেখবেন যারা নির্বাচনে হারে হেরে যায় তারা একটা নির্বাচনে ওয়েলকাম করেছে যে না নির্বাচনটা অ্যাকসেপ্টেবল একটা নির্বাচনের ভিতর হয়েছে, আমরা হেরে গেছি, জনগণকে আমরা আমাদের যাই, হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানাই, বা না দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, সবই এইরকম কালচার থাকে, দিস ইস ডেমোক্রেটিক ইয়েটা শিষ্টাচারটা। কিন্তু আপনি কি দেখেছেন আপনার এই দীর্ঘ সাংবাদিকতার জীবনে, আমিও তো প্রায় অর্ধ শতাব্দী হয়ে যাচ্ছে সাংবাদিকতায়, আমি যে দেখি না বাংলাদেশের কালচারে যে এইরকম হেরে গেলে জিতে গেছে যারা তারা জিতে গেছে, যারা হেরে গেছে তাদের খ্রিস্টাস এই কালচারটা নাই। তবে সমস্যা হচ্ছে এটা কি, সমস্যা হচ্ছে এই জায়গাটা, এই একটা কালচার, এটা 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 কিন্তু অনেক কিছু মিন করে। সেটা মিনটা করে যে আপনার রাজনৈতিক যে নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি একজনের প্রতি আরেকজনের যে শ্রদ্ধাটা এটা নাই। আপনি জানেন জানেন ইভেন আপনি আপনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বইগুলো আছে, যে আপনি যদি এই বইগুলো তার লেখা আত্মজীবনীগুলো পড়েন, তাহলে কিন্তু যে রাজনীতিতে অনেক শিষ্টাচার ছিল পলিটিশিয়ানদের মধ্যে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, যে ইভেন ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলে যে কত শিষ্টাচার ছিল, বাংলাদেশের লিবারেশন ওয়ারের ভিতর দিয়েও একটা একটা রাজনৈতিক শক্তির পরাজয় হয়েছে, এবং সেই পরাজিত শক্তি হ্যাঁ বাংলাদেশে ধরেন কিভাবে কিভাবে আনুকূল্য পেয়েছে সেটার কিন্তু আপনি এটা পাবেন, অনেক কিছুই পাবেন। কিন্তু আপনি এই শিষ্টাচারটাকে কিন্তু আমরা এই শিষ্টাচারটা যেটা আগে ছিল সেই শিষ্টাচারটা আগে নেই, এবং এই জায়গা থেকে আমাদের আমাদের আমরা কিভাবে কিভাবে এই এটা 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 হ্যাঁ এটা একটা অ্যাকসেপ্টেবল জায়গা। এই শিষ্টাচার যদি রাজনৈতিক বৃদ্ধির মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সামনের দিনগুলো আরো সংকট। আমরা যারা হয়তো আর কয়দিন এই বেঁচে থাকবো, আমি কয়দিন বেঁচে থাকবো জানি না, তবে সামনের দিনগুলো কিন্তু আপনাদের আপনাদের যারা বেঁচে থাকবেন তাদের কিন্তু আরো বিপর্যয় দেখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে যে বিপর্যয়টা হয়ে গেছে, যে দুইটা ঘটনা খুবই খারাপ হয়েছে বাংলাদেশে। একটা হলো যে আমার 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধুর এই নির্মম হত্যাকাণ্ড, আরেকটা হচ্ছে সবরীমালা নির্মম হত্যাকাণ্ড, আরেকটা হচ্ছে এই 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই দুইটা ঘটনা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক জীবনে হ্যাঁ একেবারে ডিজাস্টার ডিজাস্টার আপনি যদি অ্যানালাইসিস বলেন যে এটা 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 বড় বড় রকমের একটা বিভাজন তৈরি হয়েছে। অর্থাৎ আপনি দেখবেন যে 75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের ভিতর দিয়ে আরেকটা গ্রুপের যারা
সৃষ্টি হলো শক্তি, রাজনৈতিক শক্তি, তারা বলছেন কি? তারা বলছেন যে আমাদের, হ্যাঁ আমাদের জন্ম হলো। তো আপনি যদি বাংলাদেশের স্বাধীনতাটাকে নিয়ে এইরকম একটা প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে কিন্তু আসলে থাকে না কিছু। তাহলে আপনার যে মূল স্পিরিটটা, দেশের যে মানুষ যে মূল স্পিরিট, এই স্পিরিটে আঘাত হয়, আঘাত করা হয় আমাদের দেশে, সেটা হয়েছে। এখন রাজনীতিবিদদের এমন একটা, শুনেন এই দেশে তো দেশে কে একটা দলের পক্ষে থাকবে আর একটা দল বিপক্ষে যাবে, এইটাই তো ডেমোক্রেসি, এইটাই তো ডেমোক্রেসি, সেটা হোক না যে কোনো ইডিওলজি, সে যেগুলো মানুষ এটাকে পছন্দ করবে সেটাকে যাবে, সেদিকেই যাবে। কিন্তু এই মূলোৎপাটন, মেরে ফেলা, এগুলো কিন্তু আসলে বাংলাদেশের পলিটিক্স বিশাল ক্ষতি হয়ে গেছে। এই দেখেন যে বঙ্গবন্ধুকে এত বড় তার স্ট্রাগল, সেই স্ট্রাগলের ভিতর কিন্তু পাকিস্তানি পাকিস্তানের শক্তির বিরুদ্ধে, তিনি সামরিক জান্তার বিরুদ্ধে যেভাবে তিনি চ্যালেঞ্জ করেছেন, তারাও কিন্তু তার বিরুদ্ধে এরকম মানে কি বলবো দুইবার ফাঁসির কাছে নিয়েছেন। কিন্তু আলটিমেটলি জনগণের, জনমতের কাছে জন তারা কিন্তু পারে নাই বঙ্গবন্ধু, কিন্তু বাংলাদেশে এই কিন্তু এই বিগত ঘটনাটা যে আমরা আমরা একেবারে শেষের দিকে আমাদের আমরা একেবারে শেষের দিকে আরেকটি প্রসঙ্গে আপনার জাস্ট একটু শেষ মন্তব্য নিতে চাই। আরেকটি শিরোনাম দেখছি, সেটি হচ্ছে যে ঢাকা সিটির দক্ষিণের মেয়র, তার বিরুদ্ধে অনিয়ম, অবৈধভাবে দোকান বরাদ্দের জন্য এবং 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন ব্যবসায়ীরা, এবং পিবিআইকে যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, এটি এখন আইনি প্রক্রিয়ায় তদন্ত হবে, সেটি একটি দিক। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে সংগঠন এই ধরনের অভিযোগ আসলে তার ব্যাপারে কি করে থাকে, এবং বিতর্কিতদের ব্যাপারে দলগুলোর ভূমিকাকে আপনি কীভাবে দেখেন? সংক্ষেপে শুনতে চাই আমরা শেষের দিকে। আসলে আসলে এটা 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 একটা জিনিস মামলাতে দেখবে, যখন যারা ক্ষমতায় থাকে তাদের কিন্তু সেই আপনার দুর্নীতি করার সুযোগটা থাকে। এগুলি ঘটনা, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে, যেটা ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে মামলা হয়েছে, মোকদ্দমা আছে ঘরবারে, একদিকে নতুন মেয়র সাহেব এটা ভেঙে দিচ্ছেন নকশা বহির্ভূত বলে, আরেকদিকে অতি আগে সাবেক মেয়র বলছেন যে এটা এটা নকশা ঠিকই ছিল, এইরকম আলোচনা তর্ক বিতর্কের ভিতর দিয়ে কিন্তু আবার মামলাও হয়ে গেল। এখন মামলাটা আপনি যত আইনগত যখন একটা বিষয় যায় তখন কি বেস না থাকলে কি আর আইনে যায়? আইনে যায় সে কোর্ট সেটাকে কগনিশন নেয়। এখন নিশ্চয়ই কিছু বেস বেজ আছে, তদন্ত মোর তদন্তর জন্য আপনাকে দিয়েছে। এখন এইটা তো পরিষ্কার, এইটা আপনি যদি আমরা যদি ধরে নেই যে এটা পরিষ্কার যে এখানে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে, এটা কত টাকা হয়েছে, কত টাকা খেয়েছে, এটা 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 বড় বিষয় না। নবনির্বাচিত মেয়র তাপস সাহেব এটা এটা নকশা বহির্ভূত যে আপনার কি বলে দালান দোকান এগুলো অবৈধ বলছেন এবং সেটাকে ভেঙে ফেলার, আপনি আপনি একটা জিনিস দেখবেন কমন সেন্সে যেটা বলে সাধারণত যে আপনি যখন যে নকশার বাইরে গিয়ে যদি ইললিগেল কোনো অ্যাপার্টমেন্ট করে, ইললিগেল কোনো নির্মাণ কাজ হয়, সেখানে কিন্তু আপনি আপনি আইনের আশ্রয় নিতে পারেন, যা স্টে অর্ডার বললে একটা শব্দ আছে, আমরা আমরা একেবারেই শেষে কিন্তু শিখে এসে সেটা কিন্তু মামুন কোর্টে যায় নাই, তাহলে ধরে নিতে হবে দিস ইজ ইললিগেল, টোটালটা একটা অবৈধ কাজ হয়েছে। এখন এই অবৈধ কাজ আমি সেটাই বলি যে এই অবৈধ কাজকে মানে সেটা পৃষ্ঠপোষকতা লাগে, যারা ক্ষমতা থাকে তাদের পৃষ্ঠপোষকতা হয়, সেই জায়গাটা যদি এই লাগামটা না টানা না যায় তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন বছরের অনুষ্ঠানটি সপ্তাহের প্রতিদিন সকাল 9:10 প্রচারিত হবে, দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গেই থাকবেন। করোনামুক্ত নতুন বছরের প্রত্যাশায় বিদায় নিচ্ছি, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায়। ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.